আসসালামু আলাইকুম। নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা একদম অন্যরকম। দেখতে পাচ্ছেন আমি, আম্মু, আমার বোন রুষা, আমার বউ সবাই বেরোয় পড়ছি, রুষার সাথে মজা করতেছি। আর আমরা এখন কোথায় আছি বলুন তো? আমরা আছি ট্রাকের উপরে। আমরা একটা ট্রাকে করে উত্তরা যাচ্ছি, কারণ আমাদের বাসার নিচে পানি, রাস্তাঘাটের অবস্থা খারাপ। কি একটা মজার ব্যবস্থা দেখুন, ট্রাকে করে উত্তরা যাচ্ছি। সো ট্রাক থেকে নেমে পড়ছি, এখন আমরা ভদ্র এলাকায় চলে আসছি এবং এই জন্য আমরা রিক্সা নিয়েছি। এই তো রিক্সা নিয়ে এখন আমরা যাচ্ছি ইবনে সিনা হাসপাতালের দিকে। একটু জ্যামে পড়লাম, আর পিছনে আরেকটা রিক্সাতে আমার আপু আর আম্মু আছে, রুষা আছে, আর আমি আর মনি আর আমি এই রিক্সাতে। এই যে আপুও ভিডিও শুরু করে দিছে, আপু আর আম্মু জ্যামে পড়ে আছে, আমিও জ্যামে পড়ছি। এখন একটা সিগন্যাল আটকে পড়ছি, এই সিগন্যালটা পার হলে আমরা একদম চলে যাব ইবনে সিনা হাসপাতালে। ইবনে সিনা হাসপাতালে মনির কিছু টেস্ট করাইতে হবে, সো ওই জন্য আসছি আমরা। এই দেখতে পাচ্ছেন আমরা ইবনে সিনা হাসপাতালের দিকে চলে আসছি, এখন নামবো। ভালোই জ্যাম যানজট ছিল, তারপরও আমরা জ্যাম ঠেলতে ঠেলতে চলে আসছি। এই যে এখানে কাউন্টারে টাকা জমা দেওয়া হচ্ছে এবং টাকা জমা দেওয়ার পরে রিপোর্ট পরীক্ষার জন্য যাওয়া হবে। এই যে এইদিকে রুষা আমার সাথে সেই মজা করতেছে, আমাকে মাম্মা বলতিছে। সো ও অনেক সুন্দর এবং কিউট করে মাম্মা বলে। সো আমি আরও মজা করতেছি, করতে করতে রিপোর্ট পরীক্ষা করা শেষ, টেস্ট করানো শেষ, এখন সবাই বের হয়ে পড়লাম। এই যে ইবনে সিনা হাসপাতাল থেকে মনি, আম্মু, আপু, রুষা, ভাইয়া, সো সবাই মিলে বের হয়ে পড়ছি। এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, আমাদের প্রচণ্ড খিদা লাগছে, এই জন্য একটা হোটেলে আসছি, মুসলিম অ্যান্ড মিনি চাইনিজ হোটেল এইটা। সো আমরা এই হোটেলটাতে ঢুকতেছি, ঢুকে বসে পড়লাম সবাই একসাথে, দুটা তিনটা টেবিল নিয়ে বসে বসছি। এই যে রুষা সবার উপরে টেবিলের উপরে বসে বসছে, এখন আমরা খাবো কী কী। আমরা এখানে মেইনলি চা খাওয়ার জন্য আসছি, এদের দুধ চাটা এত মজার, বাট কপাল মন্দ দুধ চা পাই নাই। সো আমরা এখানে আসার আগে মিনিসোতে গেছিলাম, আর মিনিসোর ব্যাপারে ফার্স্টে একটা কথা বলে নেই। মিনিসোতে কিন্তু ওরা ইউটিউবারদের মাধ্যমে প্রমোশন চালায় তাদের ব্র্যান্ডের, বাট ওখানে আমাদের কোনো ভিডিও করতে দেয় নাই, ওদের ব্যবহার আমার পছন্দ হয় নাই। সো যাই হোক, তারপর আমরা এই যে তিনটা ব্যাগ কিনছি তিনজনের জন্য, এই যে এক এটা মনির, তারপরে এটা হচ্ছে আম্মুর, আর আরেকটা আছে আপুর জন্য। এই তিনটা তিনজন কিনছে, আপু আর ভাইয়া মিলে সবাইকে গিফট করছে ব্যাগগুলা। সো এই যে দেখতে পাচ্ছেন তিনটা ব্যাগ কিনে নিয়েছি, এই যে ব্যাগগুলো অনেক সুন্দর। এখন আপুও ভিডিও করতেছে, এই যেটা হচ্ছে আপুর ব্যাগ। সো ব্যাগগুলো এখন যে যার যারটা নিয়ে নিবে, নিয়ে নিয়ে সবাই পোজ দিবে। এই যে দেখতে পাচ্ছেন আপুরটা আপু নিয়ে নিল, আম্মুরটা আম্মু নিয়ে নিয়েছে, এবং মনিরটা মনি নিয়ে নিয়েছে, এই দেখতে পাচ্ছেন। সো এই তো সবার ব্যাগ নিয়ে সবাই খুশি। এখন আমরা খাবার অর্ডার করছি, তান্দুরি চিকেন, শুধুমাত্র তান্দুরি চিকেনই আছে আর কিচ্ছু নাই, কারণ রাত হয়ে গেছে, সব খাবার শেষ। এই যে তান্দুরি চিকেন, তারপরে নান, পরোটা, তারপরে সালাদ, তারপরে জুস, পানি, মানে আরও অনেক কিছু অর্ডার করছিলাম। সো ওগুলো একটু দেরি হচ্ছে আসতে, সো আমরা এটা আগে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আমরা এই যে আগে হচ্ছে রুষা খাবে, রুষা খাওয়ার জন্য জিদ লাগাই দিছে, ও সব খাবে। সো যাই হোক, আমি যে খাচ্ছি, ওদের খাবারটা অনেক মজার ছিল, টেস্টি ছিল, সো সবাই ট্রাই করতে পারেন এসে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এখন দেখুন এই যে খাওয়ার পরে একটা মশলা দেয়, এটা আমার খেতে খুবই ভালো লাগে। আর এই মশলাটার মধ্যে অনেক ধরনের কালারফুল কি যেন থাকে, খেতে অনেক মিষ্টি মিষ্টি লাগে। এই যে আমি খাচ্ছি, খাওয়ার পরে এটা খেলে মুখের রুচি বেড়ে যায়। সো এই যে সবাই মিলে খাচ্ছে, খাওয়া দাওয়া শেষ, চা খাওয়ার জন্য আমরা আসছিলাম, বাট চাটাই খেতে পারি নাই। সো ব্যাড লাক, অন্য একদিন ট্রাই করব আবার চাটা খাওয়ার জন্য। এই যে খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়লাম, এখন আসি জমজম টাওয়ারের সামনে। এই যে জমজম টাওয়ার অলরেডি বন্ধ করে দিয়েছে, কারণ এখন প্রায় 9টা থেকে 10টার মাঝে এরকম। এই যে জমজম টাওয়ার দেখতেই পাচ্ছেন, এখন আমরা খালপাড় থেকে একটা রিক্সা নিয়েছি, খালপাড়ে আসছি, এসে একটা রিক্সা নিয়েছি। এই রিক্সা নিয়ে আমরা আমাদের বাড়ি পর্যন্ত যাব, বাট গল্প কিন্তু এখানেই শেষ না, আরও কাহিনী আছে, কারণ আসার সময় তো ট্রাকে আসছি, এখন যাওয়ার সময় কিসে যাবো বলেন। সো এই তো আমরা সবাই কাপড় টাপড় গোটায় নিয়ে, জুতা টুতা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে নেমে পড়বো। এখন দেখুন কি অবস্থা, মানে রাস্তাঘাট এই এত পরিমাণ খারাপ, আসলে ঢাকার রাস্তা
এরকম হবে কল্পনাই করা যায় না। দেখতে পাচ্ছেন একদম কালো পচা পানি, মানে খুব বিপদে বের হইতে হয়, তাছাড়া আসলে আমরা বের হই না সচরাচর। আর এই রাস্তার কোনো উন্নয়ন নাই, এখানে একটা বিদ্যুৎ অফিস আছে, একটা থানা ছিল, তারপরে আরও অনেক মেট্রেলে গাড়ি চলাচল করে এদিক দিয়ে, তারপরও রাস্তাঘাট ঠিক করা নাই। দেখুন আমি এই যে কালো পচা পানির মধ্যে দিয়ে নেমে বসি মিনিসো ব্যাগ হাতে নিয়ে। যাই হোক, কি আর করার, আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।